আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভ্লগে থাকছে আমার কলিজা তরকারি, মানে কলিজি ভুনা, গরুর কলিজি ভুনা, আরও থাকছে বুট বাগার। তো মোটামুটি অনেক কিছুই থাকছে। তো আমার আজকের ভ্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে কলিজি, ফেফসা, গুড্ডা সব কেটে আমি পানিতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, যেন কালো না হয়ে যায়, দেখতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে এটাকে এক সাইডে এক চুলার মধ্যে দিয়ে দিলাম। আরেক চুলায় আমি কাজলি মাছ রান্না করলাম, তো সেটা শেয়ার করলাম না। ধনিয়া পাতা দিয়ে দিছি অলরেডি, তো এটাও নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিব। তো আজকে একটু অন্যরকম ব্লগ করতেছি, প্রতিদিনই তো রান্নাবান্না দেই। তো আজকে ভাবলাম টুকটাক কী কী করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি বুট বাগার দিব। তো যেহেতু রোজা, আজকে দ্বিতীয় রোজা, তো বুট বাগার দিব। দিয়ে দিলাম সরিষার তেল, তো তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি খুব সহজভাবে বুট বাগার দিই। তো আগে বুটটা সিদ্ধ করে রেখেছিলাম আদা রসুন হলুদ লবণ দিয়ে। তো এখন শুধু পেঁয়াজ দিয়ে আর একটু সামান্য হলুদ দিব, লবণ দিব, দিয়ে বাগার দিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দুই তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভেজে আমি এখন দিয়ে দিব বুটগুলি। তো আসলে বুট বাগারটা যে যার মতো করে তৈরি করে, তো আমি আমার মতো করে তৈরি করি, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো দিয়ে দিব সামান্য হলুদ, একটু সামান্য হলুদ, আর পরিমাণ মতো লবণ, যেহেতু লবণ দিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো সামান্য একটু লবণ হলুদ দিয়েছি, এক চিমটি বলা চলে। তো দিয়ে আমি এখন দিয়ে দেব আলু, আলু এটা সিদ্ধ করা আলু। তো নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। তো নামানোর আগে আমি এখন একটু দিয়ে দেব ধনিয়া পাতা, আমার হয়ে গেছে বুট সিদ্ধ। তো নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে। তো আমি আজকে টুকটাক কাজগুলি দেখানোর চেষ্টা করেছি। রোজা রেখে আসলে অত কাজ দেখানো সম্ভব না, যেহেতু আমাদের রোজা, নামাজ, কোরআন শরীফ সব কিছুই পড়তে হয়। তো যাই হোক, তারপরও একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো বুটটা নামিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি এখন দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। তো কলিজা ভুনা করব। তো কলিজার মধ্যে ফ্যাপসা আছে, কলিজা আছে, গুড্ডা আছে, সব কিছুই মিলানো। তো আমার বাবার মিলাদে যে গরু জবাই দিয়েছিলাম, সেখান থেকে আম্মা আমাকে কলিজা দিয়েছিল। তো সেগুলি একটু রান্না করব আর কি সেহেরির জন্য। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তো ভেজে নিব। ভেজে আমি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি দুই টেবিল চামচ পরিমাণ মতো আদা আর রসুন পেস্ট, একসাথে আমি ব্লেন্ড করে রেখেছি। তো সেটাই দিয়ে একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর কি। তো কাঁচা গন্ধ চলে গেছে, আমি এখন দিয়ে দিতেছি হাফ কাপ পানি। তো নেড়ে চেড়ে আমি এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব আর কি। তো একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর একটা চামচ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া তো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব হাফ চামচ জিরা গুঁড়া, আর হাফ চামচ গরম মশলা গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নেব ভালো মতো, কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কি কষিয়ে নেব কিছুক্ষণ। যখন তেল উঠবে, তেল ভেসে উঠবে, তখন আবার ঢাকনা খুলে দিয়ে নেড়ে চেড়ে দিব। তো উপরে তেল ভেসে উঠেছে, তো এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে কলিজাগুলি দিয়ে দিব আর কি, কলিজা ফেফসা যাই আছে, তো এগুলি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কষিয়ে নিব। তো আমার আজকের এই সুন্দর ভ্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে। গজা খিচুড়ি ভ্লগ সব কিছু মিলে ঝিলে আজকে ভ্লগটা তৈরি করেছি অনেকদিন পর আর কি। তো
তো ভাবলাম যে যা যা আমি ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এতো আমার কি বলে কলিজা সিদ্ধ হয়ে গেছে, তো আমি নেড়েচেড়ে এখন দিয়ে দেবো এবারও একটা টমেটো, দিয়ে কিছুক্ষণ আবার রান্না করব। তো আমি নামানোর আগে দিয়ে দিব আবার এক কাপ পেঁয়াজ কুচি। তো টমেটোটা একটু সিদ্ধ হোক আমি অপেক্ষা করব। তো নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করব আর কি, তো আর ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করব। তো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। তো এখন আমি দিয়ে দিব আর কি এক কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি কি বলে নেড়েচেড়ে একটু চুলার মধ্যে রাখবো, তো প্রায় 10 মিনিট মতো রাখবো। তো আমার আজকের এই কলিজা ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি জানাবেন। তো নামানোর আগে আমি জিরা গুঁড়া দিয়েছিলাম, বাট সেটা কেটে গেছে আর কি। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। তো আজকে আমি কি কি রান্না করলাম সেটা শেয়ার করব। তো এখানে কাজলি মাছ টমেটো দিয়ে রান্না করেছি, ডাল ভুনা করেছি, আর হলো গিয়ে কলিজিয়ে ভুনা করেছি, আর বুট সিদ্ধ করে বাগার দিয়েছিলাম সেটা টেবিলে আর দেখালাম না টেবিলে কি কি দিয়েছি। অন্য আরেক সময় আমাদের ইফতার শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার আজকের রান্না বান্না ভ্লগ কেমন লেগেছে আশা করি জানাবেন। তো আসরের সময় আসরের নামাজ পড়ে আমি যখন আমার ছোটো ছেলের রুমে বসেছি, আমি আর হাবিবা দেখি ওয়েদারটা এতই সুন্দর লাগতেছিল, পরে ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, শেয়ার করি। অনেক ভালো লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ঝিরঝির বৃষ্টি। আজকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, কাদের ওখানে বৃষ্টি হয়েছে কমেন্টস করে জানাবেন। আর আজকে আমার এই গজা খিচুড়ি ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা লাইক দর্জনের কাছে চলে যায় সবাই জানেন তাই না। তো অনেক কথাই বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আর সবাই যেন খুব সুন্দর মতো রোজাগুলি আমরা রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে, আর রোজা নামাজ কোরআন শরীফ যেন আমরা পড়তে পারি, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আমরা আজকে ওয়েদারটা দেখাতে শেষ করব, আজকের মতো বিদায় নিব। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ভ্লগার রুকসানা ঢাকা থেকে।